বন্ধুরা, আমি বর্ণালী। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে থেকে আমি আমার নতুন ব্লগ শুরু করছি, বর্ণালী ডেইলি ব্লগ। তো তোমরা আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো এবং আমার এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। চলো তাহলে, এখন বাজে সকাল 7:30। এখন থেকে আমি আমার নতুন ব্লগ শুরু করছি। এবার এখন এই সবে আমি ঘুম থেকে উঠলাম। উঠে এবার আমি বিছানা টিছানা পরিষ্কার করব। পরিষ্কার করে তারপর আমার জানো তো একটা 2 মাসের বেবি আছে, তো ওর জন্যই আমাকে সারা রাত ঘুম ঠিকঠাক ঘুমোনো হয় না, আর সকালবেলা উঠতে একটু লেট হয়ে যায়। তো এখন ও ঘুমাচ্ছে, তোমাদের দেখাচ্ছি, এই দেখো ঘুমাচ্ছে এখন। তো আমি এই উঠে এবার স্নানটা করে নিই, করে এসে আবার তোমাদের সাথে কথা বলছি। চলো বন্ধুরা, আমি স্নান করে চলে এসেছি, এবার বিছানাটা গুছিয়ে নেবো। ও, আর একটা কথা বলতে তোমাদেরকে ভুলে গেছি। তো আমি সকালবেলা এখন খুব একটা বাসি কাজ করছি না, কারণ আমার 2 মাসের বেবি আছে, তো আমার মা আমার এখানে আছে, তো শাশুড়ি মা আর মা দুজনে মিলেই বাসি কাজটা করে নেয়। তো আমি স্নান টান করে চলে এসেছি, এবার বিছানাটা গুছিয়ে নেবো, নিয়ে আমার বাবুকে তোমাদের সাথে আলাপ করাবো। দাঁড়ো, আগে বিছানাটা গুছিয়ে নিই, চলো। একসাথে বাজার করতে যাই, তো আমার কাছাকাছি মানে বাপের বাড়ি, তো বাবা আসছে, বাবার সাথেও যাব, বাবা আমিও তিনজনে যাব। তো আজকে দেখি একটু ইলিশ মাছ কেনার ইচ্ছা আছে, যদি ইলিশ মাছ পাই তাহলে তোমাদের সাথে একটা ইলিশ মাছের রেসিপি শেয়ার করব। চলো তাহলে এখন আমি রেডি হয়ে নিই, রেডি হয়ে বাজার যাওয়ার সময় তোমাদের সাথে আমার চলো। আমরা বাজার করতে এসেছি, তো আমরা বাজারে এসেছি, দেখো কত বড় বাজার আমাদের, বসপাড়া বাজার মাহের শ্রীরামপুরে। আরো কিছু জিনিস আনার আছে, আনতে ভুলে গেছি, মানে ভুলিনি, ছেলের জন্য তাড়াতাড়ি করে চলে এসেছি। চলো ছেলেকে খাইয়ে দিই, খাইয়ে দিই আবার বেরোবো। আমি এই বাইরে থেকে এই ঘুরে এলাম, এসে ফ্রেশ ট্রেশ হয়ে আমি এই ফ্রেশ ট্রেশ হয়ে রেডি ফেডি করলাম রান্নাটা, রেসিপিটা করবো বলে। তা তোমাদেরকে বলেছিলাম যে ইলিশের ভাপা দেখাবো, তো দেখে নাও কীভাবে আমি করছি। লেট হয়ে গেছে তাই
আমরা একবারই তোমাদের দেখিয়ে নিচ্ছি। মা প্রথমে এই ইলিশ মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে 2-3 ঘন্টা রেখে দিয়েছিল। তারপর এটার মধ্যে দিয়েছে মা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বেটে। এই টিফিন কৌটোর মধ্যে আগে তেল মাখিয়ে নিয়েছে, তারপর এই মাছ পেস্টটা ভালো করে দিয়ে দিয়েছে, তার উপর সর্ষের তেল দিয়ে দিয়েছে, দিয়ে এবার ভালো করে মাখিয়ে নিচ্ছে। নুন দিয়েছে, আর একটু দিচ্ছে কালো জিরে, দিয়ে তারপর ভালো করে মাখিয়ে নিচ্ছে। এবার গ্যাসটা জ্বালিয়ে মা প্রথমে গরম জল বসাবে। এবার গরম জলটা গরম হলে তারপর মা টিফিন কৌটোটা বসিয়ে দেবে, দিয়ে এটা টিফিন কৌটোটা ভাপে রেডি হবে। তারপর পুরো রেডি হয়ে গেলে তোমাদেরকে আবার দেখাচ্ছি। এবার তৈরি হয়ে গেল ইলিশ ভাপা, দেখেন দেখে নি। আচ্ছা ওর মুখটা একটু বড় বড় না করে দিনি। এখন বাজে বিকেল 5:30, আর আমি এখন তরকারি বা আমি এখন রান্না করছি, কারণ আমি বিকেল বিকেল রান্নাটা করে নিই। কারণ তোমরা জানো আমার বেবি এখন 2 মাসে, তো খুব অসুবিধা হয় বিকেলবেলাটা রান্না করতে, তা ওই কারণে আমি সন্ধ্যেবেলা ওকে নিয়ে থাকতে হয়, তো ওই কারণে আমি তরকারিটা করে রাখি। আর তোমার রাতের দিকে সামনে মা রুটিটা করে নেয়, তো এই হলো ব্যাপার। আর কিছু না, এই এখন তরকারিটা করবো, এরপর চা করবো। আর সন্ধ্যপুর বেলা খাওয়া দাওয়ার পর ওকে নিয়ে শুয়েছিলাম, তো ঘুমিয়ে পড়েছিলাম, তাই ভিডিওটা ভিডিওটা করতে পারিনি। তো এই সন্ধ্যেবেলায় থেকেই আমার করছি, তা এখন তরকারি করবো। তরকারিটা হয়ে গেলে আমি ওকে বাবুকে খাওয়াবো। যাই হোক, আমার এটা প্রথম ভিডিও। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে।